ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বৃষ্টিতে বর্তমানে আমাদের কবুতর পালকদের বর্তমান অবস্থা খুবই খারাপ। কাজ করতে করতে জীবন শেষ, কবুতর পাললে এমনিতেও কষ্ট। কথায় আছে না, পালা জিনিসের জ্বালা বেশি, বৃষ্টিতে পরিষ্কার করতে হয় বেশি, নোংরাও হয় বেশি। বর্তমান সময়ে কবুতর, সব কবুতরের মোল্ডিং সিজন। এই সিজনে কবুতরের পাখা জ্বরে, তাই সুষম খাবার বণ্টন করা খুবই জরুরি। আমার বর্তমানে খাবার তালিকায় পপকর্ন, বড় ভুট্টা, ছোলা, সবুজ মটর, কুসুম ফুল, গম দিয়ে মিক্স করে খাবার দিচ্ছি আমি। ভিডিওতে এখন দেখতেছেন চ্যাপ্টা যে ভুট্টাটা, এটা আমি আলাদা দেই। সবার কবুতর খাবে না প্রথমেই, এটা ক্ষুধা থাকা অবস্থায় দিয়ে অভ্যাস করতে হবে, দেন খাবে। আমি আমার আর এখন ভিডিওতে দেখতেছেন জিঙ্ক, যেটা মল্টিং সিজনে দিতে হয়। জিঙ্ক সিরাপ 35 টাকা নেবে, মানুষের দোকানে পেয়ে যাবেন। আর দেওয়ার নিয়ম, এর ভিতরে একটা কাপের মতন পেয়ে যাবেন, সেখানে দেওয়া আছে 2.5 মিলি, 5 মিলি, 10 মিলি দেওয়া আছে। প্রতি লিটারে 3 মিলি নিতে হয়, আমি 3 মিলি নিই, 2.5 মিলি থেকে একটু বেশি নিয়ে নিছি। আর 1 লিটার পানির জন্য 3 মিলি। সপ্তাহে 3 দিন দিবেন জিঙ্ক আর 3 দিন ক্যালসিয়াম। মল্টিং চলাকালীন সময়ে কেউ ক্রিমির কোর্স করাবেন না, এতে কবুতরের ক্ষতি হবে, মল্টিংয়ে সমস্যা হবে। আর জিঙ্ক প্রয়োগের ফলে কবুতরের মল্টিং খুব দ্রুত শেষ হয় এবং সুন্দরভাবে পালক ওঠে এবং কবুতরের কালার ভালো করতেও সাহায্য করে। এই যে পানি খুব তৃপ্তি সহকারে খাচ্ছে সব কবুতর। যারা এই চ্যানেলটিতে নতুন, সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এই চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।